হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল বাটনটি অন করে দাও, যাতে করে যে কোনো নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। তাহলে চলো আর দেরি না করে মুভির স্টোরি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দুই ভাইকে দেখতে পাই, যেখানে বড় ভাইয়ের নাম ছিল বিল এবং সে তার ছোট ভাইকে একটি কাগজের নৌকা বানিয়ে দিচ্ছিল, কারণ বাহিরে বৃষ্টি আসতেছিল। বিলের ছোট ভাই ওই কাগজের নৌকা দিয়ে বাহিরে বৃষ্টিতে খেলতে যায়। তখনই ওই ছোট ভাইয়ের নৌকাটি পানিতে ভাসতে ভাসতে একটু ড্রেনে চলে যায়। যখন ওই বাচ্চাটি নৌকাটি খুঁজে বের করে আনার জন্য ড্রেনের কাছে যায়, তখন আমরা প্রথমবারের মতো ফ্যানিওয়াইজ ক্লাউনকে ওখানে দেখতে পাই। ফ্যানিওয়াইজ ক্লাউন ওই ছেলেটিকে ওই কাগজের নৌকাটি ফেরত দেওয়ার বাহানায় তাকে তার কাছে ডাকে। তার কাছে আসা মাত্রই ওই ছেলেটির একটি হাত খেয়ে ফেলে। এই ঘটনার পর ওই ছেলেটি কোথায় চলে গেছে তা আর কেউই জানে না। সবাই এটা মনে করে যে সে হারিয়ে গেছে। এরপর আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম ছিল মাইক, যে কিনা একটা ভেড়ার হাউজে ছিল এবং তাকে বলা হয় সে যেন একটি ভেড়াকে শ্যুট করে, কিন্তু সে এই কাজ করতে পারে না। তার এটা করার কথা ছিল না, কারণ এটা তার ফ্যামিলি বিজনেস ছিল। তারপরের দিন সকালে আমরা স্কুলের ছাত্রদের দেখতে পাই, সেখানে একটি মেয়েকে দেখতে পাই যার নাম ছিল বে ভার্লি। তার ক্লাসের বন্ধুরা তাকে অনেক বিরক্ত করত, অনেক জ্বালাতন করত। তারপর সব বাচ্চাগুলোর সামার ভ্যাকেশন শুরু হওয়ার কারণে তারা অনেক এক্সাইটেড ছিল। আর ওইখানে আমরা একজন লেডিকে দেখতে পাই যে তার হারিয়ে যাওয়া বাচ্চাকে খোঁজার জন্য এখানে এসেছে। ওখানে একটি ছেলে ছিল যার নাম হেনরি। ওই ছেলেটি যথেষ্ট দুষ্ট ছিল, তার আচার আচরণ ও খুব একটা ভালো ছিল না। সে বিল এবং বাকি বাচ্চাদেরকে অনেক বিরক্ত করত, জ্বালাতন করত। ওইখানে আমরা বে ভার্লির খুব কাছের এক বন্ধুকে দেখতে পাই। তারা দুজনে একে অপরের অনেক ভালো বন্ধু ছিল। অন্যদিকে বিল যখন স্কুল থেকে তার ঘরে আসে, তখন তার বাবা তাকে অনেক বকাঝকা করে, কারণ বিল মনে করত তার ছোট ভাই এখনো বেঁচে আছে। হতে পারে সে ওই ড্রেনের মুখ দিয়ে নিচে পড়ে ময়লা নিষ্কাশনের জায়গা দিয়ে পড়ে গেছে, হয়তো যেখানে ড্রেনের সব ময়লা আবর্জনা পড়ে। কিন্তু তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করে যে তার ছোট ভাই মারা গেছে, তুমি তাকে খোঁজাখুঁজি করা বন্ধ করো, কারণ এর ফলে তার মা আরো বেশি কষ্ট পাবে। মাইক যখন মিট ডেলিভারি করছিল, ওখানে একটি দরজা দেখতে পায়। ওই দরজার পিছনে সে অদ্ভুত ধরনের কিছু দেখতে পায়। দরজার পিছন থেকে কিছু লোকের চিৎকার চেঁচামেচি বাহিরে আসতে থাকে এবং অনেকগুলো হাতও দরজার ফাঁক দিয়ে বাহিরে নড়াচড়া করতে দেখা যায়। তারপর ওই দরজাটা নিজে নিজে খুলে যায় আর ওখানে মাইক ফ্যানিওয়াইজ ক্লাউনদেরকে দেখতে পায়। ঠিক তখনই হেনরি তার বন্ধুদের নিয়ে গাড়িতে করে ওখানে আসে এবং মাইককে জ্বালাতন করে চলে যায়। বিলের একটি বন্ধু তার বাবার অফিসে কিছু বই রাখতে যায় এবং ওইখানে সে এক বড় ডাইনি মহিলার পেন্টিং দেখতে পায়, যার কারণে সে অনেক ভয় পেয়ে যায়। তাকে যে ভয় দেখিয়েছে সে আর অন্য কেউ ছিল না, ফ্যানিওয়াইজ ক্লাউনই তাকে ভয় দেখিয়েছিল, যে সবাইকে প্রত্যেকের মধ্যে থাকা ভয় থেকে ভয় দেখিয়ে থাকে আর যে জিনিসগুলো থেকে সবাই ভয় পায় সবচেয়ে বেশি। বিল তার বন্ধুকে নিয়ে ড্রেনের নিষ্কাশনের জায়গায় যায়, যেখান দিয়ে ড্রেনের পানি একটা জায়গায় গিয়ে পড়ে। আর ব্যান লাইব্রেরিতে বসে কবিতা লিখছিল এবং সাথে ডেরি টাউনের হিস্টোরি পড়ছিল, যেটা কিনা আসলে ওই জায়গায় ছিল। হিস্টোরিতে ওই জায়গায় ঘটে যাওয়া সব ঘটনার বর্ণনা পাওয়া যায় আর এই ঘটনাগুলো মূলত লোকদের মৃত্যুর ঘটনা সম্পর্কিত, তার মানে ওইখানে অনেক লোকের মৃত্যু হয়েছিল। তারপর ব্যানের সাথে হ্যালোসিনেশন শুরু হয়ে যায়, যেটা কিনা তার সাথে আর কেউ না, ফ্যানিওয়াইজ ক্লাউনই করছিল। ব্যান ওখানে উড়ন্ত একটি বেলুন দেখতে পায়, যেটা ওখানকার অন্য কেউ দেখছিল না। ব্যান যখন ওই বেলুনের পিছন পিছনে যায়, একটু সামনে এগিয়ে সে অনেকগুলো স্টার এগ দেখতে পায় এবং সেগুলো ফলো করতে করতে লাইব্রেরি পর্যন্ত পৌঁছে যায়। তারপর হঠাৎ করে অর্ধ জ্বলে যাওয়া এবং মাথা কাটা একজন মানুষ তার উপর অ্যাটাক করার জন্য ওর দিকে এগুতে থাকে, কিন্তু ব্যান ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ব্যান যখন ওইখান থেকে চলে যাচ্ছিল, তখন হেনরি এবং তার বন্ধুরা তাকে ধরে ফেলে, তাকে অনেক বিরক্ত করতে থাকে। আর এখানে হেনরি ব্যানের পেটে একটি ছুরি দিয়ে এইচ লিখে দেয়। ঠিক তখনই ওই জায়গায় দিয়ে একটি গাড়ি করে একটি পরিবার যাচ্ছিল। ব্যান তাদের দেখে চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু তারা কোনো কথা শোনেনি।
ওই গাড়িতে ভ্যান একটি লাল রঙের বেলুন দেখতে পায়। এতে বোঝা যায় যে ওই গাড়িতে যে কাপল বসা ছিল তারা ও পেনিওয়াইজ ক্লাউনের দ্বারা হিপনোটাইজ হয়ে গিয়েছে। তারপর ব্যান কোনো মতে তাদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ওখান থেকে পালিয়ে যায়, আর ওই খারাপ ছেলেগুলো তার পিছনে পিছনে যেতে থাকে। অন্যদিকে বিল তার বন্ধুদের সাথে ওই শহরের ড্রেনের লাইনের শেষ মাথায় চলে আসে নিজের ভাইকে খোঁজার জন্য, কিন্তু ওখানে সে অন্য একটি বাচ্চার জুতা খুঁজে পায়। আর যখন সবাই মিলে বিলের ভাইকে খোঁজার জন্য ভিতরে যাবে তখনই সেখানে আহত বেন চলে আসে। ওইখানে বিলের একটি ফ্রেন্ড তার ভাইকে খোঁজার জন্য ওই ড্রেনের ভিতর চলে যায়। ওইখানে ঢুকে অনেকগুলো ভূত এবং আত্মা দেখতে পায়। তারপর পেনিওয়াইজ ক্লাউন তাকে মেরে ফেলে। বিল এবং তার বাকি বন্ধুগুলো ব্যানের জন্য ব্যান্ডেজ আনতে চলে যায়, কিন্তু তাদের কাছে টাকা অনেক কম ছিল। ওই মার্কেটে বেবারলিও ছিল যে কিনা তাদেরকে মেডিসিন নিতে হেল্প করছিল। তারপর সবাই মিলে ওই বেবারলিকে তাদের সাথে ওই ড্রেনের কাছে যেতে ইনভাইট জানালো। বেবারলি যখন ঘরে পৌঁছে তার বাবা তার সাথে অনেক আজব ধরনের আচরণ করতে লাগলো। তার বাবার এই আচরণের জন্য বেবারলি অনেক আপসেট থাকতো, আর এইবার তো সে এত দুঃখী হয়ে যায় সে তার চুলগুলো কেটে ফেলে। তারপর তার সব ফ্রেন্ডস এবং বেবারলি ওই জলাশয়ে অনেক আনন্দ করে। এই সব ফ্রেন্ডস মিলে ব্যানের বাসায় যায়, আর ওইখানে ড্যারি টাউন সম্পর্কিত কিছু হিস্ট্রি ও ছবি দেখতে পায়। ব্যান তাদেরকে বলে যারা ওই টাউনে বসবাস করত এক এক করে সবাই ওখান থেকে হারিয়ে যেতে লাগলো। ওখানে আশ্চর্য ব্যাপার হচ্ছে ওখানকার লোকদের হারিয়ে যাওয়ার কোনো কারণ, এমনকি তাদের কোনো মৃতদেহ এবং কোনো কিছুর চিহ্নই খুঁজে পাওয়া যায়নি। শুধুমাত্র ওই টাউনের একটি কুয়ার কাছে মারা যাওয়া ব্যক্তিদের কাপড় পড়েছিল এবং ওই কাপড়গুলো রক্ত মাখানো ছিল, আর ওইখানে খুন খারাপা নর্মাল হয়ে গিয়েছিল, কিন্তু এটার পিছনে কারণ জানা যায়নি কারা এই কাজ করেছে। তারপর আমরা বিলের ফ্রেন্ড এডিকে দেখতে পাই যে কিনা স্কুল থেকে তার নিজের ঘরের দিকে যাচ্ছিল। রাস্তায় যেতে যেতে সে একটি পুরনো বাড়ি দেখতে পায়। ঠিক ওই সময় তার মেডিসিন খাওয়ার সময় হয়ে যায়। এডি ওখানে দাঁড়িয়ে তার মেডিসিন নিচ্ছিল। ঠিক তখনই ওই ঘরের থেকে এডি কারো একজনের শব্দ শুনতে পায়। ওই শব্দ শুনে এডি অনেক ভয় পেয়ে যায়। তারপর সে ওইখান থেকে চলে যেতে থাকে। সে এত বেশি ভয় পেয়েছিল যে তার হাত থেকে মেডিসিনটি রাস্তায় পড়ে যায়। এডি যখন তার মেডিসিন উঠাচ্ছিল তখন ওখানে নোংরা পোশাকধারী ভয়ঙ্কর চেহারার এবং রোগা একজন লোক এসে তাকে ভয় দেখাতে থাকে, এবং সে ভয় দেখাতে দেখাতে তাকে ওই পুরনো ঘরের দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু এডি দৌড়ে ওই ঘরের পিছনে চলে যায়। এডি ওখানে একটি পেনিওয়াইজ ক্লাউনকে দেখতে পায়। তারপর এডি ওখান থেকে দৌড়ে পালিয়ে আসে। বেবারলি যখন ঘরে আসে তখন সে একটি কবিতার কার্ড খুঁজে পায় যেটা পড়ার জন্য সে ওয়াশরুমে যায়। বেবারলি যখন ওই কবিতাটি পড়ছিল তখন সে ওয়াশ বেসিন থেকে একটি বাচ্চার শব্দ শুনতে পায়। বেবারলি যখন একটি পরিমাপ করার ট্যাপ ওই ওয়াশ বেসিনের ছিদ্রের মধ্যে ঢুকায় তারপর ট্যাপটি রক্ত মাখানো হয়ে বের হয়ে আসে। এটার মধ্যে মানুষের কিছু চুলও লাগানো ছিল যেটা কিনা বেবারলির পুরো শরীরে জড়িয়ে যায় এবং তাকে ভেতরের দিকে টানতে থাকে। এরপর ওই ওয়াশ বেসিন থেকে রক্ত খুব দ্রুত বেগে বাহিরে আসতে থাকে, তার ফলে সম্পূর্ণ ওয়াশরুম এবং বেবারলির পুরো শরীর রক্ত দিয়ে ভরে যায়। বেবারলির কান্না করার শব্দ শুনে তার বাবা ওখানে চলে আসে, কিন্তু সে এসে এমন এক ধরনের প্রতিক্রিয়া করে যে এখানে তো কিছুই হয়নি। অন্যদিকে বিল তার ছোট ভাইকে অনেক মনে করছে। ঠিক তখনই তার ওখানে কেউ একজনের পা ফেলার শব্দ লক্ষ্য করে এবং ওইখানে সে একটি পায়ের ছাপও খুঁজে পায়। যখন সে ওই পায়ের চিহ্নের পিছনে পিছনে যায় তখন সে তার ছোট ভাইকে দেখতে পায়। সে তাকে তার বাসার বেসমেন্টের দিকে নিয়ে যায়। প্রথমে বিলের ছোট ভাই তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে, তারপর দেখতে দেখতে সে একটি শয়তানে রূপান্তরিত হয়ে যায়। আর তখনই ওখানে পেনিওয়াইজ ক্লাউনও চলে আসে যে বিলকে অ্যাটাক করে, কিন্তু সঠিক সময়ে বিল নিজের জীবন বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তারপর বেবারলি তার বন্ধুদের নিজের ঘরে ডেকে নিজের ওয়াশরুমে দেখাতে নিয়ে যায়। তখন তার ফ্রেন্ডগুলো দেখতে পায় ওয়াশরুমে অনেক রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। তখন বেবারলি ভাবে তার বাবা কেন এগুলো দেখতে পায়নি। সবাই মিলে ওয়াশরুমকে পরিষ্কার করে। তার ফ্রেন্ড সবাই নিজে নিজেরা আলোচনা করছিল এখানে কোনো না কোনো ঝামেলা তো আছেই, কারণ তাদের সাথেও এই ধরনের আজব এবং অদ্ভুত ধরনের ঘটনা ঘটেছে এবং ওই পেনিওয়াইজ ক্লাউনকেও তাদের নজরে এসেছে। তারপর তারা কিছু দূরে হেনরির গাড়ি এবং মাইকের সাইকেল দেখতে পায়। তারপর তারা মাইককে বাঁচানোর জন্য দ্রুত দৌড়াতে থাকে। অন্যদিকে হেনরি এবং তার বন্ধুগুলো মাইককে কাঁচা মাংস খাওয়ানোর জন্য অনেক জোরাজোরি করছিল।
এবং তাকে অনেক মারধর করে। ওখান থেকে একটু দূরে মাইক ফেনিওয়াইজ ক্লাউনকে দেখতে পায়, যে কিনা একটি বাচ্চার হাত খাচ্ছিল এবং সাথে মাইকের দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি দিচ্ছিল। আর তখনই তার ফ্রেন্ডস দ্রুত ওখানে পৌঁছে যায়। তারা সবাই মিলে হেনরি এবং তার বন্ধুদের দিকে অনেক পাথর ছুটতে থাকে। তারপর ওরা মাইকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। তারপর তারা গ্রুপের মিসিং বাচ্চাদের ছবি পোস্টারে দেখছিল। তখন বেন বলে সে ডেরি টাউনের ব্যাপারে দ্বিতীয়বার পড়েছে। সে বলে আমি জানতে পেরেছি যে ডেরি টাউনে প্রত্যেক 27 বছর পর পর এরকম ঘটনা ঘটে থাকে। এই ঘটনার কারণে ওখানকার লোক গায়েব হয়ে যায়, তাদের বেশিরভাগই হচ্ছে বাচ্চা। আর এরকম ঘটনা প্রত্যেক বছরের প্রথমেই চলছিল, কিন্তু পরে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তারপর 27 বছর পর এরকম আবার হতে থাকে। ওই লোকগুলো বুঝে যায় যে কেউ তো আছে যে কিনা 27 বছর পরে চলে আসে এবং বাচ্চাদের ধরে ধরে খেয়ে ফেলে। এত বেশি শিকার করার পর তারা 27 বছর পর্যন্ত রিল্যাক্স হয়ে যায়। আর সাথে তারা এটাও বুঝে যায় বাচ্চাদের সামনে ওই রূপে এসে ভয় দেখায়, যে রূপে তারা সবচেয়ে বেশি ভয় পায়। আর বলা বাহুল্য যে সব বাচ্চাই জোকারকে দেখে ভয় পায়। বেন সবাইকে তার ঘরে নিয়ে যায় এবং সবাইকে ডেরি টাউনের ম্যাপ দেখায়। ম্যাপ দেখে তারা জানতে পারে যেখানে এই ঘটনা ঘটেছে ওই জমিনের নিচে একটি ড্রেনেজ সিস্টেম সংযুক্ত ছিল, আর সব ড্রেনেজ সিস্টেম একটা জায়গায় এসে মিলিত হয়েছে ওই কুয়া, যেটা কিনা ওই পুরাতন ঘরের মধ্যে ছিল। আর বাচ্চাগুলো দ্রুত বুঝতে পারে যে পেনিওয়াইজ ক্লাউন ওখানে থাকে ওই পুরাতন ঘরের কুয়াতে। তারপর এই কথা শুনে এডি অনেক ভয় পেয়ে যায়। সে সবকিছু বন্ধ করে দিতে বলে, কিন্তু হঠাৎ করে প্রজেক্টর বন্ধ হয়ে যায় এবং পিকচার নিজে নিজে চেঞ্জ হতে লাগলো। এটা দেখে তারা সবাই দিশেহারা হয়ে যায় এবং অনেক ভয় পেয়ে যায়। আর তখনই ওই পিকচারে বিলের ছোট ভাইয়ের পিকচারও আসে। তারপর তখনই ফেনিওয়াইজ ক্লাউনও একটি পিকচারের মধ্যে তাদের সামনে আসে। তারপর পেনিওয়াইজ ক্লাউন ওই ফটো থেকে বাহির হয়ে সবাইকে ভয় দেখাতে থাকে। ওই সব বাচ্চাগুলো অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু বিল সিদ্ধান্ত নেয় যে ওই পুরাতন বাড়ির কুয়াতে যাবে, ফেনিওয়াইজ ক্লাউনের সাথে মোকাবেলা করবে। সব বাচ্চা বিলের কথা মেনে তারা পিছে পিছে ওই ঘরে যায়। বিল বলে আমাদেরকে তার সাথে মোকাবেলা করে তাকে থামাতে হবে, তা না হলে এই ঘটনা পুনরাবৃত্তি হতেই থাকবে, হতে পারে পরের বার আমাদের মধ্যে কেউ হারিয়ে যাবে আর ওই জোকারের শিকার হয়ে যাবে। তারপর তারা সবাই ওই ঘরের মধ্যে যায়। ফেনিওয়াইজ ক্লাউন তাদেরকে একটি ছায়ামূর্তি দেখায় আর একে অপর থেকে তাদেরকে আলাদা করে দেয়। এডি আবার ওই ভৌতিক চেহারার মানুষটিকে দেখে ভয় পেয়ে উপর থেকে নিচে পড়ে যায় এবং অনেক আঘাত পায়। ওই ফ্রেন্ডদের মধ্যে বিলের ফ্রেন্ড রিচি একটি রুমে আটকা পড়ে যায়, আর ওইখানে অনেকগুলো জোকার ছিল। তারপর ওইখানে ফেনিওয়াইজ ক্লাউন চলে আসে। ফেনিওয়াইজ ক্লাউন তাকে কোনো ক্ষতি করার আগেই বিল একদম সঠিক সময়ে দরজা খুলে তার ফ্রেন্ডকে বাঁচিয়ে নেয়। তারপর ফেনিওয়াইজ ক্লাউন এডির কাছে যায়, কিন্তু ফেনিওয়াইজ ক্লাউন এডিকে ভয় দেখিয়ে মেরে ফেলার আগেই বিল এবং রিচি ওখানে পৌঁছে যায় আর ফেনিওয়াইজ ক্লাউন তাদের দুজনের উপরে অ্যাটাক করে ফেলে। ঠিক তখনই বেবারলি একটি লোহার রড দিয়ে ফেনিওয়াইজ ক্লাউনের মাথার মধ্যে আঘাত করে, যার কারণে সেই ফেনিওয়াইজ ক্লাউনটি অনেক আঘাত পায়। কিন্তু এরপরেও সে বাচ্চাদেরকে ভয় দেখানো থেকে বিরত থাকেনি, তাদেরকে অনেক ভয় দেখাতে থাকে। নিজের হাতের বড় বড় নখের মাধ্যমে বেনকে ইনজোর্ড করে দেয়। কিন্তু ওইখানে সব বাচ্চাগুলো একসাথেই ছিল আর পেনিওয়াইজ ক্লাউনও ওখানে অনেক আঘাত পেয়েছে, তাই সে তাদেরকে কোনো ক্ষতি করা ছাড়াই ওখান থেকে চলে যায়। তখনই বিল তার পিছু করতে থাকে এবং ওই কুয়াতে যেতে তাকে দেখে ফেলে। তারপর সব বাচ্চা তাদের জীবন বাঁচিয়ে ওই ঘর থেকে পালিয়ে যায়। বিল তার ফ্রেন্ডকে বলে তারা আবার ওই ঘরে যাবে, কিন্তু এখন তারা সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে যাতে তারা সাহসিকতার সাথে ওই ফেনিওয়াইজ ক্লাউনের সাথে মোকাবেলা করতে পারে। কিন্তু বেবারলি ছাড়া তার সাথে যেতে আর কেউ রাজি হয় না। তারা বলে তারা আর ওইখানে আর যাবে না। বিলের ফ্রেন্ড রিচি যখন তাকে বলে তোমার ভাই এখন মৃত, বিল এই কথা শুনে রেগে যায় এবং তাতে দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তারপর ওই গ্রুপ নিজেদের মধ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বেবারলি তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে। পেনিওয়াইজ ক্লাউন এটাই চায়, আমরা সবাই যাতে একে অপর থেকে আলাদা হয়ে যাই, কারণ সে জানে যদি আমরা একসাথে থাকি আমরা তাকে প্রতিহত করতে পারবো। কিন্তু বেবারলির কথা কেউ মানতে চায় না। অপরদিকে হেনরির ঘরের সামনে রাখা লেটার বক্সের উপর একটি লাল রঙের বেলুন উঠতেছে, সে খেয়াল করে যেটা কিনা হচ্ছে ফেনিওয়াইজ ক্লাউন ওখানে থাকার সাইন। যখন ওই বক্সটি খোলা হয় তখন সে একটি ছুরি দেখতে পায়। ছুরিটি তারে ছিল যে কিনা জঙ্গলে পড়ে গিয়েছিল। যখন সে ওই জঙ্গলের দিকে দৌড়ে পালিয়েছিল
হ্যান্ডি যখন ওই ছুরিটি হাতে তুলে নেয়, সে পুরোপুরি পেনিওয়াইজ ক্লাউনের কন্ট্রোলে চলে আসে। পেনিওয়াইজ ক্লাউন হ্যান্ডিকে অনেক ফোর্স করতে থাকে, যার ফলে সে তার বাবাকে খুন করে ফেলে। হ্যান্ডি সত্যি সত্যি পেনিওয়াইজ ক্লাউনের অনেক বেশি কন্ট্রোলে চলে এসেছে, তাই সে তার বাবাকে খুন করতে দ্বিধাবোধ করেনি। যখন তার বাবা ঘুমোচ্ছিল, তখনই হ্যান্ডি এই জঘন্যতম কাজটি করে ফেলে। অন্যদিকে বেবারলির বাবা অনেক আক্রমণাত্মক হয়, তার সাথে জোড়াজুড়ি করার চেষ্টা করে। বেবারলি তার বাবাকে ল্যাং মেরে ফেলে দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। তারপর নিজেকে ওয়াশরুমে বন্ধ করে রাখে, কিন্তু বেবারলির বাবার বাথরুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। নিজের জীবন বাঁচানোর জন্য বেবারলি সিঙ্কটি দিয়ে তার বাবার মাথায় আঘাত করে, যার কারণে তার বাবা ওখানে অজ্ঞান হয়ে পড়ে। অন্যদিকে বিল বেবারলিকে খুঁজতে খুঁজতে তার ঘর পর্যন্ত চলে আসে, যেখানে সে তার বাবার মৃতদেহের সাথে দেয়ালে পেনিওয়াইজ ক্লাউনের একটি মেসেজ দেখতে পায়। ওখানে লেখা ছিল, ইউ ডাই ইফ ইউ ট্রাই, অর্থাৎ চেষ্টা করলে তুমি মারা যাবে। বিল তার সব বন্ধুদের বলে পেনিওয়াইজ ক্লাউন বেবারলিকে উঠিয়ে নিয়ে গেছে। তারা সবাই বেবারলিকে বাঁচানোর জন্য আবার সবাই একত্র হয়ে যায়। তারপর তারা সবাই ওই ঘরে আবার যায়, কিন্তু এবার তারা পেনিওয়াইজ ক্লাউনের সাথে মোকাবেলা করার জন্য নিজেদের সাথে অস্ত্র নিয়ে পুরোপুরি প্রস্তুত হয়ে এসেছে। অন্যদিকে বেবারলির উপর কিছু রক্তের ফোঁটা পড়ে, তারপর তার জ্ঞান ফিরে আসে। তারপর সে তাকে একটি বড় ড্রেনের মধ্যে দেখতে পায়। এখানে অনেক বড় ময়লা আবর্জনার স্তূপ করা ছিল, আর সে এখানে আরো দেখে যে বাচ্চাদের মৃতদেহ হাওয়াতে ভাসতেছে। তারপর বেবারলি এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পেনিওয়াইজ ক্লাউন তার উপর অ্যাটাক করে ফেলে। তাকে অনেক ভয় দেখাতে থাকে, কিন্তু বেবারলি কোনো ভয় পায় না। বেবারলি অনেক বাহাদুরির সাথে তার সাথে মোকাবেলা করে। পেনিওয়াইজ ক্লাউন যখন দেখে, সে তো ভয় পাচ্ছে না, তাই সে তার আসল রূপ দেখায়। আর ওইটা পেনিওয়াইজ ক্লাউনের একটি লাইট ছিল, যেটা দেখে বেবারলি অবচেতন হয়ে যায়। ঠিক তখনই সব বাচ্চাগুলো ওই কুয়া দিয়ে নিচে নেমে আসে, কিন্তু যখন সবার শেষে মাইকের পালা আসে, হ্যান্ডি তার উপর অ্যাটাক করে বসে, তাকে মেরে ফেলার জন্য চেষ্টা করে, কিন্তু মাইক তার সাথে মোকাবেলা করে হ্যান্ডিকে অনেক নিচে ফেলে দেয়। তারা যখন নিচে নামছিল, তখন তাদের মধ্যে থাকা একজন ফ্রেন্ড তাদের কাছ থেকে আলাদা হয়ে যায়। আর এখানে ওই পেনিওয়াইজ ক্লাউন ওই ভয়ানক ফেইন্টিং ওয়ালি মহিলার রূপে তার উপর অ্যাটাক করে ফেলে। বাকি সব ফ্রেন্ড তাকে খুঁজতে ওখানে পৌঁছে যায়, কিন্তু পেনিওয়াইজ ক্লাউন তাকে মেরে ফেলার আগেই তারা সবাই ওখানে পৌঁছে যায়। তারপর পেনিওয়াইজ ক্লাউন ওখান থেকে পালিয়ে যায়। তখন বিল তার ছোট ভাইকে ওখানে দেখতে পায়। তাকে অনুসরণ করতে করতে তারা ওই জায়গায় পৌঁছে যায় যেখানে বেবারলিও ছিল। বেবারলি খোলা বাতাসে ঝুলন্ত অবস্থায় বাসতে ছিল। বিল তাকে নিচে নিয়ে আনার চেষ্টা করে, তারপর বিল তার ভাইয়ের কাছে চলে যায়। আর তখন বাকি সব ফ্রেন্ড এখানে চলে আসে, সবাই মিলে বেবারলিকে নিচে নামায়। কিন্তু বেবারলির জ্ঞান ছিল না, তখন সবাই তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই তার জ্ঞান ফেরানো যাচ্ছে না। তারপর বেন বেবারলিকে জড়িয়ে ধরে, কারণ সে তাকে পছন্দ করত। এর ফলে বেবারলি পেনিওয়াইজ ক্লাউনের ফাঁদ থেকে বাহিরে চলে আসে এবং তার জ্ঞান ফিরে আসে। পেনিওয়াইজ ক্লাউন বিলকে তার ছোট ভাইয়ের রূপে এসে তাকে অনেক ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করে এবং তাকে সাথে করে ঘরে নিয়ে যাওয়ার জন্য বলে। বিল তার কথা শুনে কান্না করে দেয় এবং বলে, আমি জানি তুমি আমার ভাই না। আর তখনই সে তার গুলি দিয়ে তাকে শুট করে দেয়। তারপর পেনিওয়াইজ ক্লাউন তার আসল রূপে এসে আবার সবার উপর অ্যাটাক করে ফেলে। ওখানে থাকা সব বাচ্চাগুলো একত্র হয়ে তাকে মোকাবেলা করে, কিন্তু এর পরেও পেনিওয়াইজ ক্লাউন বিলকে ধরে ফেলে। পেনিওয়াইজ ক্লাউন তাকে বলে, তোমরা সবাই আমাকে যত বেশি ভয় পাবে, আমার শক্তি তত বেশি বেড়েই চলবে। সে বলে, তোমরা আমাকে বিলকে দিয়ে দাও, তার পরিবর্তে আমি তোমাদের জীবন ভিক্ষা দিব, আর তোমরা এখান থেকে চলে যাও। আমি তাকে খেয়ে 27 বছরের জন্য ঘুমোতে চলে যাব, আর তোমরাও তোমাদের জীবনযাত্রায় ফিরে যাও। পেনিওয়াইজ ক্লাউনের এই কথায় তার নিজের জন্য কাল হয়ে যায়। এরপর সবাই একত্র হয়ে তার সাথে লড়াই করে। পেনিওয়াইজ ক্লাউন বিভিন্ন রূপে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে, যেটাতে তারা সবচেয়ে বেশি ভয় পায়, কিন্তু ওই বাচ্চাগুলো একটু ভয় পায় না। আর এখানে উল্টো পেনিওয়াইজ ক্লাউনই তাদের অ্যাক্টিভিটিস দেখে ভয় পেতে থাকে, কারণ তারা সবাই এক হয়ে গেছে এবং ভয়ও পাচ্ছে না। আর তারা পেনিওয়াইজ ক্লাউনকে মারতে মারতে অনেক বেশি ক্ষতবিক্ষত করে ফেলেছে। ওই বাচ্চাগুলো সম্পূর্ণ এক হয়ে যাওয়া পেনিওয়াইজ ক্লাউনকে হার মানতে বাধ্য করে দেয়। আর পেনিওয়াইজ ক্লাউন ভয় পেয়ে খিদে নিয়ে 27 বছরের জন্য ঘুমোতে চলে যায়। আর মুভি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভির কাহিনীটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য আরেকটি সুন্দর মুভির কাহিনী নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো এবং নিজের অনেক বেশি যত্ন নিও। Thank you for watching.